আসসালামু আলাইকুম। রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা, আইসিটি, রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। তো গত ক্লাসে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায়ের মধ্যযুগে অর্থনৈতিক অর্থাৎ অর্থনৈতিক এবং অবস্থা এবং ব্যবসা বাণিজ্য ও স্থাপত্য চিত্রকলা এই টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে এই অধ্যায়েরই অর্থাৎ মধ্যযুগে বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই অধ্যায় থেকে মধ্যযুগের যে ধর্মীয় অবস্থা এবং ভাষা সাহিত্য ও শিক্ষা এই টপিক দুটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ পৃষ্ঠা নং 91 থেকে 94 পৃষ্ঠা, অর্থাৎ এই অংশটি নিয়ে আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব। তো আশা করব যে তোমরা গত ক্লাসের ন্যায় বই খাতা এবং কলম নিয়ে বসেছো। তো যারা আমার এই ক্লাসগুলি অলরেডি জয়েন করে ফেলেছো তারা তো ভালো, তারা মনোযোগ সহকারে ক্লাসগুলি দেখবে। আর যারা এখনও অনলাইন ক্লাসে জয়েন করোনি আশা করছি যে তারা খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলো। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে মধ্যযুগের ধর্মীয় অবস্থা এবং ভাষা সাহিত্য ও শিক্ষা, অর্থাৎ আমরা আজকে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই তোমাদের মেন বইয়ের যে 91 নাম্বার পেজ আছে সেখানে চলে যাও, কারণ এখন আমরা আমাদের মূল ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো তুমি প্রথমেই আসো ধর্মীয় অবস্থা 91 নাম্বার পেজ। তো সেখানে দেখো যে ধর্মীয় অবস্থা আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু লাইনটি ধরে দাগিয়ে নাও। তো বর্তমানকালের মতো সে যুগে হিন্দুরা বিভিন্ন ধর্মীয় রীতিনীতি ও আচার অনুষ্ঠান পালন করত। আড়ম্বর এবং জাঁকজমকের সঙ্গে হিন্দুরা বিভিন্ন দেবদেবীর পূজা করত, আর এর মধ্যে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, শিব, শিবলিঙ্গ, চণ্ডী, মনসা, বিষ্ণু, কৃষ্ণ, সূর্য, মদন, নারায়ণ, ব্রহ্ম, অগ্নি, শীতলা, ষষ্ঠী, গঙ্গা ইত্যাদি ছিল উল্লেখযোগ্য পূজা হিন্দু সম্প্রদায়ের জন্য। আর বাঙালি হিন্দুরা সামাজিক জীবনে দুর্গাপূজা, দশহরা, গঙ্গা স্নান, অষ্টমী স্নান এবং মাঘী সপ্তমী স্নানকে পবিত্র বলে মনে করত। ধর্মপান হিন্দুদের একটি গঙ্গাজল খুব পবিত্র ছিল, অর্থাৎ যারা খুব ধর্মপান হিন্দু ছিল তাদের নিকট গঙ্গাজল অত্যন্ত পবিত্র ছিল। তারা দোলযাত্রা, রথযাত্রা, হোলি ইত্যাদি ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকত। ব্রাহ্মণ পুরোহিতরা ধর্মকর্ম পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করতেন। জাতিগত শ্রেণীভেদ ছাড়াও হিন্দু সমাজে কতগুলো ধর্মীয় সম্প্রদায় ছিল। তো হিন্দু সমাজে কতগুলো ধর্মীয় সম্প্রদায় ছিল আর সেগুলি ছিল যেমন শৈব, শাক্ত ইত্যাদি। হিন্দু জাতির মধ্যে এ সময় বৈষ্ণব ধর্মের প্রভাবও ছিল। এ সময়ে হিন্দু সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ধর্মীয় অসহিংসতা। আর মুসলমানদের ক্ষেত্রেও তারও মধ্যযুগে মুসলমানরাও বিভিন্ন ধরনের ধর্মীয় রীতিনীতি এবং আচার অনুষ্ঠান পালন করত। ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা মুসলমান সমাজের ছিল প্রধান ধর্মীয় উৎসব। অর্থাৎ মুসলমান মধ্যযুগে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ছিল ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই দুটি ঈদই ছিল তাদের প্রধান ধর্মীয় উৎসব। ধর্মপাল মুসলমান মাত্র পবিত্র রমজান মাসে রোজা রাখত। এছাড়া তারা শবে বরাত, শবে কদরের রাতে ইবাদত বন্দেগী করত। তো এবারে দেখো 92 নাম্বার পেজে আসো। তো তারা বিভিন্ন ধরনের বিভিন্ন অনুষ্ঠানে তারা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতো তাদের সাধ্য মতো, এবং অন্যের বাসায় গিয়ে তারা কুশল এবং দাওয়াত দিত, কুশল বিনিময় করত। তো মুসলমানরা সুলতান, সুবাদার এবং নবাবগণ ধর্মীয় উৎসব উপলক্ষে জনগণের কাছে আসতেন এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতেন। ধর্মপ্রাণ মুসলমানেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ত, তারা নিয়মিত কোরআন হাদিস পাঠ করতেন। তো মুসলমান সমাজে সুফি এবং দরবেশের নাম পরিচিত পীর বা ফকির সম্প্রদায়ের যথেষ্ট প্রভাব ছিল।
তারা ধর্মশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন এবং সর্বদা আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থাকতেন। দেশের বিভিন্ন স্থানে তারা ধর্ম সাধনার জন্য দরগা প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা করেন। শাসকবর্গ ও জনগণ সকলের কাছেই তারা শ্রদ্ধার পাত্র ছিলেন। তো এভাবেই মধ্যযুগে ধর্মীয় মুসলমান এবং হিন্দুদের ধর্মীয় অবস্থাগুলো ছিল। অর্থাৎ হিন্দুরা তাদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত, বিভিন্ন পূজা পালন পূজা পার্বণ অনুষ্ঠান উৎসব পালন করত বা উদযাপন করত, এবং মুসলমানরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকত। তো এবারে আসো ভাষা সাহিত্য শিক্ষা, অর্থাৎ মধ্যযুগে ভাষা সাহিত্য শিক্ষা, এটা তোমাদের 92 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে। তো বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ও উন্নতির জন্য সুলতানি ও মুঘল শাসনকালের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ইলিয়াস শাহী বংশের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ 1393 থেকে 1411 খ্রিস্টাব্দে, এর শাসন আমলেই বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ সগির তার প্রণয়মূলক কাব্য ইউসুফ জুলেখা রচনা করেন। তাহলে ইউসুফ জুলেখা রচনা করেন কে? হ্যাঁ, শাহ মোহাম্মদ সগির। কার শাসনামলে? ইলিয়াস শাহী বংশের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। তো আমরা এখানে গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে এতটুক দিলেই হবে যে গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ সগির ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। দৌলত উজির, বাহরাম খান ও দোনা গাজীর নাম এ সময়ে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। বাংলা ভাষার ঐতিহাসিক সাহিত্য রচনার পথ প্রদর্শক হিসেবে মুসলমানদের অবদান অবিস্মরণীয়। ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেক মুসলমান কবি বিজয় কাব্য রচনা করেছে। তাহলে অনেক মুসলমান ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেক মুসলমান কবি কি রচনা করেছেন? বিজয় কাব্য। বিজয় কাব্য রচয়িতাদের মধ্যে বিখ্যাত ছিলেন জয়নউদ্দিন, অর্থাৎ বিজয় কাব্য যারা রচনা করত তাদের মধ্যে বিখ্যাত ছিলেন জয়নউদ্দিন। তিনি রসুল বিজয় নামে একটি কাব্য রচনা করেন। তাহলে জয়নউদ্দিন কি কোন কাব্য রচনা করেন? হ্যাঁ, রসুল বিজয়। বাংলায় মুসলমান কবিরা পদাবলী রচনা করেন। তাহলে বাংলায় পদাবলী রচনা করেন কারা? মুসলমান কবিরা। বাংলা সাহিত্যের প্রথম পদাবলী কাব্যের স্রষ্টা ছিলেন চাঁদ কাজী। তাহলে বাংলা সাহিত্যের প্রথম পদাবলী কাব্যের স্রষ্টা কে? হ্যাঁ, চাঁদ কাজী। কবি ফয়েজুল্লাহ বাংলা সাহিত্যে সঙ্গীতবিদ্যার উপর রচিত প্রথম গ্রন্থ রাগমালা রচনা করেছিলেন। আমি তোমাদের 93 নাম্বার পেজে এই ভাষা সাহিত্য ও শিক্ষা, অর্থাৎ সরি, ভাষা ও সাহিত্য এই টপিকে যে 93 নাম্বার পেজে দেওয়া আছে, তো সেখান থেকে আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে এবং তোমরা যাতে সহজে বুঝে মুখস্থ করে নিতে পারো বা নামগুলো মনে রাখতে পারো কবি এবং তাদের রচিত কাব্য, তো সেজন্য আমি এখানে কিন্তু খুব সুন্দর করে পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে নোট করে নিবে। তো কবি ফয়েজুল্লাহ বাংলা সাহিত্যে সঙ্গীতবিদ্যার উপর যে প্রথম একটি গ্রন্থ রচিত হয় সেটা রচনা করেছিলেন কবি ফয়েজুল্লাহ, আর সেই গ্রন্থটির নাম হচ্ছে রাগমালা। বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশে হুসেন শাহের শাসনকালকে ইতিহাসে অমর করে রেখেছে। এখন তোমাদের প্রশ্ন যে বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশে কার শাসনকালকে ইতিহাস স্মরণ করে রেখেছে বা অমর করে রেখেছে? হ্যাঁ, হুসেন শাহের শাসনকালকে। এ যুগের বিখ্যাত কবি ও লেখকগণের মধ্যে রূপ গোস্বামী, অর্থাৎ এই মধ্যযুগে যে বিখ্যাত কবি এবং লেখক ছিলেন তাদের মধ্যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মালাধর বসু, বিজয় গুপ্ত, বিপ্রদাস ও যশোরাজ খান উল্লেখযোগ্য ছিলেন। মধ্যযুগে মালাধর বসু শ্রীমদঙ্গবাদ ও পুরাণ বাংলা ভাষায় অনুবাদ করেন। সুলতান হুসেন শাহ ও নাসির উদ্দিন নুসরত শাহের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারত বাংলায় অনুবাদ করেন। তো
তোমাদের একটি জ্ঞানমূলক প্রশ্ন প্রায় পরীক্ষায় এসে থাকে যে মহাভারত বাংলায় অনুবাদ করেন কে? হ্যাঁ, প্রবীন্দ্র পরমেশ্বর। বৈষ্ণব কবি হিসেবে বৃন্দাবন দাসের নাম উল্লেখযোগ্য। বৃন্দাবন দাস প্রথম শ্রী চৈতন্যদেবের জীবনচরিত গ্রন্থ চৈতন্য ভাগবত রচনা করেন। চন্দ্রাবতী মনসামঙ্গল কাব্য রচনা করেন, অর্থাৎ মনসামঙ্গল কাব্যটি রচনা করেন চন্দ্রাবতী। শুধু বাংলা সংস্কৃতি নয়, আরবি ও ফার্সি কাব্যের চর্চাও ছিল সুলতানি যুগে। মুসলমান যুগে প্রতিবেশী আরাকানের সঙ্গে বাংলার রাজনৈতিক সম্পর্ক ছিল। আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি ছিলেন দৌলত কাজী। তাহলে আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবির নাম কি? দৌলত কাজী। আলাউল ছিলেন রাজসভার কবি। রাজসভার কবি কে ছিলেন? আলাউল। কবি আলাওলের 6টি কাব্যগ্রন্থ ছিল, আর এই 6টি কাব্যগ্রন্থের মধ্যে পদ্মাবতী কাব্যগ্রন্থটি ছিল সবচেয়ে শ্রেষ্ঠ। এছাড়া তিনি রাগনামা নামে একটি সঙ্গীত শাস্ত্র বিষয়ক গ্রন্থ রচনা করেন। তাহলে সঙ্গীত শাস্ত্র বিষয়ক গ্রন্থ রাগনামা, এটি কে রচনা করেন? কবি আলাওল। আর তিনি কোথাকার কবি ছিলেন? আরাকানের রাজসভার কবি। বাহারাম খান লাইলি মজনু কাব্য গ্রন্থ রচনা করেন। জঙ্গনামা ও হিতজ্ঞান বাণী গ্রন্থগুলো রচনা করেন কবি কাজী হায়াত। কবি শাহ গরিবুল্লাহ ছিলেন একজন প্রসিদ্ধ পুঁথি সাহিত্যিক। তাহলে মধ্যযুগের প্রসিদ্ধ পুঁথি সাহিত্যিকের নাম ছিল কি? হ্যাঁ, কবি শাহ গরিবুল্লাহ। তো এবারে আসো যে 93 নম্বর পেজ দেখো। 93 নম্বর পেজে মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা দেওয়া আছে। বাংলায় মুসলমান শাসনকালে শিক্ষার দ্বার হিন্দু মুসলমান সকলের জন্য উন্মুক্ত ছিল। অর্থাৎ মধ্যযুগে বাংলায় মুসলমান শাসনকালে মধ্যযুগে শিক্ষার মানে হিন্দু মুসলমান উভয় যা সম্প্রদায়ের জন্যই শিক্ষা উন্মুক্ত ছিল। শেখদের খানকা ও উলেমাদের গৃহশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। মুসলমান শাসনের সময় বাংলায় সর্বত্র অসংখ্য মসজিদ নির্মিত হয়। এ সকল মসজিদের সঙ্গে মক্তব্য ও মাদ্রাসা ছিল। মক্তব্য ও মাদ্রাসায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করত। এই টপিকটা হচ্ছে 94 নম্বর পেজ, সবাই 94 নম্বর পেজে যাও। বালক বালিকারা একত্রে মক্তব্য ও পাঠশালায় লেখাপড়া করত। প্রাথমিক শিক্ষা সকল মুসলমান বালক বালিকাদের জন্য বাধ্যতামূলক ছিল। স্ত্রী শিক্ষার বিশেষ প্রচলন ছিল না, অর্থাৎ মধ্যযুগে স্ত্রী শিক্ষা তেমন কোনো প্রচলন ছিল না, আর প্রাথমিক শিক্ষা সকল মুসলমান বালক বালিকা উভয়ের জন্যই বাধ্যতামূলক ছিল। মাধ্যমিক শিক্ষা মেয়েদের জন্য বাধ্যতামূলক ছিল না। আর শাসকবর্গের ফলে সাধারণ মুসলমান মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারতো না, অর্থাৎ মুসলমান মেয়েদের শুধু প্রাথমিক পর্যন্তই বাধ্যতামূলক ছিল, তারা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা এই থেকে বঞ্চিত ছিল। শাসকবর্গের ভাষা ছিল ফার্সি। মুসলমানদের শাসন ব্যবস্থায় হিন্দু সমাজের সকল শ্রেণীর জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত হয়। পাঠশালায় হিন্দু বালক বালিকারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করে, আর গুরুর আবাসস্থল কিংবা বিত্তবানদের ঘরে পাঠশালা বসত। কখনো কখনো একই ঘরে, অর্থাৎ কখনো কখনো একই ঘরে চালার নিচে মক্তব্য পাঠশালা বসত। সকালে মুন্সি মক্তব্যের শিক্ষার্থীদের এবং বিকালে গুরু তার ছাত্রদের পাঠশালায় শিক্ষাদান করতেন। বিত্তবান লোকেরা পাঠশালার ব্যয়ভার বহন করতেন। হিন্দু বালক বালিকারা একত্রে পাঠশালায় শিক্ষাগ্রহণ করত। 6 বছর পর্যন্ত পাঠশালায় শিক্ষাগ্রহণ করা হতো। আর উচ্চশিক্ষা গ্রহণের জন্য ছিল টোল, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের উচ্চ মধ্যযুগে উচ্চশিক্ষা গ্রহণ করার যে যেথায় উচ্চশিক্ষা গ্রহণ করা হতো তাকে বলা হতো টোল। সংস্কৃত ভাষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা গ্রহণ করতে হতো। সংস্কৃত সাহিত্য চর্চার জন্য নবদ্বীপ, বর্ধমান প্রভৃতি স্থানের নাম
উল্লেখযোগ্য ছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মধ্যযুগে সমাজে জনগণের মধ্যে জ্ঞান ও বুদ্ধিবৃত্তি বিকাশের জন্য কতগুলো সাধারণ পদ্ধতি প্রচলিত ছিল, যেমন ধর্মীয় সঙ্গীত, জনপ্রিয় লোককাহিনী এবং নাটক গাথা ইত্যাদি। তো এর মধ্য দিয়ে আমরা এই সপ্তম অধ্যায় মধ্যযুগে বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই অধ্যায়টি সম্পূর্ণ শেষ করলাম। তো আশা করছি সবাই আমার এই সপ্তম অধ্যায়ে তোমাদের যে তিনটি ক্লাস হয়েছে, অর্থাৎ আজকে নিয়ে যে তিনটি ক্লাস আমি শেষ করেছি, তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখেছো এবং আজকের ক্লাসটিও দেখেছো। তো যদিও যদি কারো এই সপ্তম অধ্যায়ের কোথাও কোনো টপিকে বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে। আর তোমরা তোমাদের এই সপ্তম অধ্যায়টি মেন বই থেকে আবার একটু ভালো করে পড়ে নিবে, রিডিংটা আরও ভালোভাবে পড়বে। এবারে বাড়ির কাজ আসো, বাড়ির কাজ থাকবে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি? বাংলা ভাষায় ঐতিহাসিক সাহিত্য রচনার পথ প্রদর্শক হিসেবে কাদের অবদান অবিস্মরণীয়? 3. টোল কি? 4. পদাবলী কাব্যের স্রষ্টা কে বা পদাবলী কাব্য রচনা করেছেন কে? 5. মহাভারত বাংলায় অনুবাদ করেন কে? অর্থাৎ মহাভারত বাংলায় অনুবাদ করেন কে? তো আশা করছি তোমরা সবাই বাড়ির কাজ অর্থাৎ প্রশ্নগুলো খাতা নোট করে নিয়েছ, আর অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নোট খাতায় লিখে নিবে। আর এই সপ্তম অধ্যায়টি আরও ভালোভাবে তোমরা ডিটেলস মেন বই থেকে পড়ে নিবে এবং সৃজনশীল যে প্রশ্নগুলো আছে তোমাদের মেন বইয়ের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো সবাই ভালো থেকো এবং নিরাপদে থেকো। ওর ইকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের এই অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে।